আমার বাপ ভাইরা একটা হাদিস বলবো বলেছিলাম, আল্লাহ রাসূল বলছেন, আমি পূর্বে আলোচনা হাদিসটা করেছিলাম, হাদিসটা বলেছিলাম যে আদ দুনিয়া কুলুহু মাতা, দুনিয়া তুচ্ছ ক্ষণস্থায়ী, ওয়াখাইরু মাতাউদ দুনিয়া, এই তুচ্ছ সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ ইমরাতুন সালেহা, সতীসাধী নারী। এখন বলেন সংসারে যদি নারী ভালো হয় সংসার ডেভেলপ হয়ে যাবে, এই হাদিস আমি, কেননা রাসূলুল্লাহ বলছেন অকল্যাণ আছে তিনটে জিনিস থেকে, কটা থেকে জোরে বলো, তিনটে, এক নম্বর হচ্ছে নারী, দু নম্বর বাড়ি, তিন নম্বর গাড়ি, যেটাকে ঘোড়া, হাদিসের পরিভাষায় এসেছে ঘোড়া, এর ব্যাখ্যায় বর্তমানে মুহাদ্দিসরা বলছেন এটা গাড়ি বললেও হবে, কারণ এখন বর্তমান যুগে একটা আরবিয়ান ঘোড়ার দাম 60 থেকে 65 লাখ টাকা, কত লাখ টাকা বললাম, 60 থেকে 65 লাখ টাকা, আর আমাদের দেশে একটা গাড়ির দাম সর্বনিম্ন মিনিমামলি 5 লাখ, ঠিক কি না, নিউ গাড়ি মিনিমামলি 5 লাখ টাকা, তাহলে দেখেন এই গাড়ি আজ আপনাকে আমাকে ভাবতে হবে, নারী বাড়ি গাড়ি, এখন প্রথম নারী, রাসূলুল্লাহ বলছেন নারী যদি ভালো হয় দুনিয়া ওই সংসার ডেভেলপ হয়, আর নারী যদি খারাপ হয় সংসারে বম পড়া বলে কথা বলে খারাপ লাগছে, এই কথা বলছি বলে বাস্তবকে বুঝতে হবে, আছে না, দেখবেন আটটার প্রতিদিন আপনি হাজার হাজার টাকা ইনকাম করছেন, আর সংসারে যদি অশান্তি হয় এখন বলো দেখিনি টিকবে, এই জোরে বলো ভালো লাগবে, কথা বলো ভালো লাগবে, লাগবে না, দেখেন তাহলে নারীকে আগে আমি মা বোনদেরকে ছোট করার উদ্দেশ্য বলি না, আস্তাগফিরুল্লাহ, তারা আমার মা হয় ভুল হয়, কেননা মায়েদেরকে বোঝানোর জন্য বলে যাচ্ছি সর্বপ্রথম নারীকে আগে ধরি, কারণ অকল্যাণ আছে প্রতিটা মানুষের জীবনে নারী কারণ থেকে, দেখবেন দুনিয়ার জমিনে সর্বপ্রথম ফিতনা হয়েছিল নারী কারণ, নারী জনিত কারণ, হাবিল আর কাবিল কার ছেলে কথা বলো, হযরতে আদম আলাইহিস সালাম কার, হযরত আদম আলাইহিস সালাম, হাবিল আর কাবিল, তখনকার শরীয়তে জায়েজ ছিল হাবিলের বোনকে বিয়ে করবে কাবিল, আর কাবিলের বোনকে বিয়ে করবে কে, হাবিল, এই শরীয়তে জায়েজ ছিল, কিন্তু কাবিলের বোন দেখতে খুব ভালো ছিল, হাবিলের বোন অতটা দেখতে ভালো থাকে না, এখন হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল এটা মানতে পারে না, হাবিলকে মেরে দিবে, এটা হলো ইসলামে সর্বপ্রথম মহিলা জনিত আটটার সমস্যা। আজও দেখবেন আমাদের ঘরের মা বোনেরা আছে, সর্বপ্রথম তিনটে দিক থেকে আমি আলোচনা করি, কেননা মা বোনেরা অনেকে আছে দেখবেন সংসার করে, একটা সংসার ডেভেলপ হতে গেলে, একটা সংসার ভালো হতে গেলে, একটা সংসার আদর্শবান হতে গেলে নারীকে আদর্শবান হতে হয়, নারী যদি আদর্শবান হয় ইনশাআল্লাহ সংসার ডেভেলপ হবে, জোরে বলে ঠিক কিনা বল, আর দেখবেন আমাদের ঘরের এখনকার নারীরা এরকম হয়ে গেছে, আগেকার যুগের মায়েদের পেটে বাচ্চা এলে ওই পেটে বাচ্চা নিয়ে সংসারে কাজ করতো, করতো না, কথা বলে বলে, আরে কথা বলিনি কেন তোমাদের দিকে, কথা বলতো আপনার, তারা কাজ করতো সময় পেলে আল্লাহর কোরআন পড়তো, পড়তো, আর এখন দেখবেন আমাদের ঘরের মা বোনেদের পেটে যারা নিউ ভার্সন, এখন আমরা এসেছি দেখবেন আমাদের ঘরের স্ত্রীরা যদি পেটে বাচ্চা চলে আসে, ডাক্তারখানা গেলে যদি ডাক্তার বেড রেস্ট নাও থাকতে বলে, শ্বশুর বাড়িতে এসে বাহানা করে বলে দিবে ডাক্তার পুরো 9 মাস বেড রেস্ট থাকতে বলেছে, রে কথা বলেন, আওয়াজ জোর করে বলো, ঠিক বলছি না ভুল বলছি, এখন দেখবেন প্রতিটা মায়েরা প্রতিটা বাপি চায় যে আল্লাহ যেন তার একটা ভালো সন্তান দেয়, ভুল বলছি না ঠিক বলছি, এই দেয় না চাই না, সবাই চায় যে আল্লাহ একটা যেন ভালো সন্তান দেয়, কিন্তু দেখবেন এখন এই আপনাদের দিকে চাষুন, দেখবেন অনেক টাইমে গাছ ভালো হলে তোলে তো ফল ভালো হবে, কথা বলে আর গাছ গাছ গাছ, আর ছেলে বিড়ি খাচ্ছে জিজ্ঞেস করছে তুই বিড়ি কোথায় পেলি, বলছে হুজুর তুমি বুঝবে না এইসব বাপের বিড়ি তারা থেকে নুকি একটা একটা করে দিয়েছে জমিয়ে রেখেছি, কত বিতাচ্ছি আমার ভাইরা, গাছ ভালো হলে ফল ভালো হবে, এখন আমাদের ঘরের মায়েরা বর্তমান যুগের মায়েরা কি করে ওই বেড রেস্ট থাকে, আর তার সারাদিন টাইম পাস করতে হবে তো, আর তার কোনো আল্লাহর কোরআন পড়া নাই, কিছু নাই, নামাজ পড়া নাই, দেখবে সারাদিন পেটে বাচ্চা রেখে আর আপনার টিভি সিরিয়ালের দিকে তাকায়, এ কথা বলে না, এই জোরে বলো ভুল না ঠিক বলছি,
আমার ভাইরা যুবকেরা তাহলে ভাবতে হবে, এখন বলো ওই ছেলে বড় হয়েছে ঠিক কি না? আমরা ছেলে যদি হুজুর দোয়া চাও না আল্লাহ ভালো সন্তান দাও, শুধু তাই নয় দেখবেন আগেকার মায়েরা বাচ্চা হলো, বাচ্চা যদি দিদি খেতে চাইতো, যদি কাঁদা কাঁদা করতো, মায়েরা বলতো হাই দেখ চাঁদ, এরকম ভাবে বিভিন্ন জিনিস দিয়ে ভুলাতো। আর এখনকার বাচ্চারা যদি না খেতে চায়, মা ফোনে অ্যান্ড্রয়েড সেট চালিয়ে দিচ্ছে, কার্টুন দেখা ভালো। আরে জোরে বল, ঠিক না ভুল? আমার ভাইরা বুঝতে হবে, আত্মাকে আমাকে চিন্তা করা লাগবে। এখন এখন ওই কার্টুন দেখা ছেলে বড় হয়ে কি হবে, যে এইটুকুন বয়স থেকে কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছে, কথা বুঝতে পারছেন? আমার ভাইরা যুবকেরা তরুণেরা আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করা লাগবে ভাই, কেননা খুব গভীর ভাবে চিন্তা করে দেখে। আর আব্দুল কাদের দেখেন মা হতে গেলে, শুনছেন, মা হতে গেলে এরকম মা হয়ে যায়। আব্দুল কাদের জিলানী হুজুরের আত্মার হুজুরকে পড়তে পাঠিয়েছে, হুজুরের পড়তে পাঠানোর সময় এমন সময় হুজুরকে জিজ্ঞেস করছে, বলো বাবা, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আব্দুল কাদের জিলানী একা টান 18 পারা কোরআন মাজিদ পড়ে শুনিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন, এখন হুজুর আমি আব্দুল কাদের মায়ের পেট থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে শুনে কোরআন মুখস্থ করে ফেলেছি। তাহলে সেই দেখেন এরকম মা হতে গেলে এরকম মা হতো ঠিক কিনা? কোন আব্দুল কাদের হুজুরকে, হুজুরের আব্বা ছিলেন আবু সালেহ মুসা জাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি জিলার নগরে একটা মসজিদের ইমাম সাহেব ছিলেন, জানেন তো নাকি? তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, একটা ফল কুড়িয়ে, আপনারা জানেন না, ঘরে একটা ফল কুড়িয়ে সেই ফলের মালিকের পিছনে যে 12 বছর গোলামি করেছিল, সেই আবু সালেহ মুসা জাঙ্গি তিনি ছিলেন একটা মসজিদের ইমামতি করছিলেন। এখন মসজিদে ইমামতি করতে যায় একদিন আব্দুল কাদের, তখন সাবালক হয়নি, নাবালক আছে। আব্দুল কাদের জিলানী হুজুরকে নাবালক অবস্থায় মসজিদে নিয়ে গেছে, বলছে বাবা তুই নামাজ পড়া দেখ, তবে নামাজের প্রতি টান আসবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করছেন, আস্তে আস্তে করে মসজিদে চলে গেছে, জামাতে দাঁড়িয়ে গেছে, এই শুনছেন তো, অসুবিধা হচ্ছে? আমার ভাইরা আব্দুল কাদের জিলানী হুজুর নামাজ পড়তে আটটার দিকে সব মুসল্লিরা নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, এখন হুজুরকে গেটের বাইরে রেখেছে, মসজিদের বাইরে থাকে না, যেখানে জুতো টুতো খুলে ওই ওইখানে বাইরে রেখেছে না। আব্দুল কাদের জিলানী কি করেছে দেখবেন, মসজিদে গেলে লোক আটটি মসজিদে গেছে, কোন জায়গায় জুতো খুলে গেছেন, মসজিদ থেকে বেরিয়েছে সেই জায়গা জায়গা কথা বলা সেই জায়গা দিয়ে পা দিবেন তো। আব্দুল কাদের জিলানীকে আটটা সব রেখে গেছে, এরা সব জুতো আটটা আব্দুল কাদের জিলানী নিচের জুতোগুলো উপরে করে দিচ্ছে, আর উপরের জুতোগুলো নিচেই করে দিচ্ছে। এখন এরকম ভাবে করছে, মসজিদের মুসল্লিরা সব নামাজ ফামাজ কমপ্লিট করে আটটার এসে জুতো খুলে পায়, সব মাথা গরম বলে কে জুতো ছিঁড়িয়েছে, এরকম ভাবে অনেক রকমে পরের দিন বলছে তারা একজন নামাজ পড়বিনি, পরের দিন আগে দেখ কে এই কাজটা করে। আবার আব্দুল কাদের জিলানী মসজিদের বাইরে ওই আটটার গেটের কাছে বসে আছে, হুজুরের আব্বা আবু সালেহ মুসা জাঙ্গি নামাজ পড়াচ্ছে, আব্দুল কাদের জিলানী নিচের জুতোগুলো উপরে করছে আর উপরে জুতো নিচে করছে, এখন ই দেখে ফেলছে, দেখে ফেলে এখন যে মুসল্লিরা নামাজ শেষ করেছে মুসল্লিদেরকে যে বলছে এটা হচ্ছে আব্দুল কাদের জিলানীর কাজ, উনার আব্বাকে বলো, ইমাম সাহেবকে যে বলছে ইমাম সাহেব হুজুর আপনি সম্মানী মানুষ, আপনাকে কোনো কথা বলতে পারি না, তবে আপনার ছেলেকে মসজিদ আনবেন না, ওসব আমাদের জুতো হতো। আবু সালেহ মুসা জাঙ্গি আব্দুল কাদের জিলানী হুজুরকে কোনো কথা বললেন না, সাথে করে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। মুসলমানগণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, তুমি আজকে দিনে কেন বাবা লোকের নিচের জুতোগুলো উপরে, উপরের জুতোগুলো কেন নিচে করো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি জানিয়ে দিয়েছিলেন আল্লাহ পাকের উনি? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি বলে দিয়েছিলেন? আব্বা
জান আমি যখন মসজিদের গেটে বসে থাকি কে যেন আমার অদৃশ্য থেকে আওয়াজ করে আমার আল্লাহ পাক জানাতে লাগে ওই আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলো উপরে করে দাও আর যারা জাহান্নামী তাদের জুতোগুলো নিচে করে দাও আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ জান্নাতি বান্দাদের জুতোগুলো উপরে করতে লাগি আমি আল্লাহ যারা জান্নাতি মানুষ তাদের কথাগুলো আজকের দিনে আমি তাদের জুতোগুলো উপরে রাখি আজ আপনাকে আমাকে ভাবা লাগবে ভাই চিন্তা করে সেই সে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন যে কথা বলছিলাম তাহলে মা হতে গেলে এরকম ছেলেকে শিক্ষা দিতে হবে বাপ মা ঠিক কি না হযরতে বাইজি গোস্তামির আরে কথা বলেন যিনি একদিন আপনার এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছে মা দোয়া করেছে সুলতানুল আরেফিন হয়ে গেছে জানেন কি কত কষ্ট করে এখানে হাওড়া জেলার ছেলেরা মাদ্রাসায় পড়ে তো হোস্টেলে থাকা কষ্ট নয় কথা বলে কষ্ট আছে না কষ্ট আছে হুজুরের আম্মা বাইজি গোস্তামির আম্মা হুজুরকে উস্তাদের কাছে রেখে দিয়ে চলে এসেছে বলছে হুজুর 18 বছর পূর্ণ না হলে আমার ছেলে যতই কাঁদু যতই জেদ করুক আপনি বাড়ি ফিরতে দিবেন হুজুরের আম্মা হুজুরকে বাড়িতে রেখে দিয়ে নিজের বাড়িতে চলে এসেছে আল্লাহ পাকের অলি হযরতে বাইজির বস্তামি রহমাতুল্লাহ লাগে উস্তাদের কাছে কাঁদতে লাগে ও আমার হুজুর হুজুর আমি আমার মায়ের সুখে দেখা করতে চাই মাকে না দেখতে পেলে হুজুর আমি টিকতে পারি না আমি আমার মাকে বড্ডা ভালোবাসি হুজুর আমি মা ছাড়া টিকতে পারি না আল্লাহর অলি হযরতে বাইজির বস্তামি রহমাতুল্লাহ লাগে উস্তাদ কেন কি জানিয়ে দিয়েছিলেন ও বাবা বাইজি শুনে রেখে দাও তোমার মা তোমাকে যেতে মানা করেছে হুজুর আমি কি কাজ করলে আপনি ছাড়বেন বাবা তুমি পড়া কমপ্লিট করে নাও আল্লাহ পাকের অলি হযরতে বাইজির বস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কয়েক মাসের মধ্যে কুরআন মাজিদ খতম করে হুজুরের গায়ে দিয়ে পারমিশন নিয়ে মায়ের কাছে চলে গেলেন মায়ের কাছে যে বলে ওই দুঃখী মা আমি তোমার ছেলে বাইজির বস্তামি মা তোমার কাছে চলে এসেছি মা তোমার মুখটা একবার দেখতে চাই মা আমি তোমায় না দেখি মা টিকতে পারি না মা আমি তোমায় ছাড়া থাকতে পারি না দুঃখী মা একবার গেটখানা খুলে দাও মা বলে বাবা ভাই দিদরে চলে যাও তুমি আমি মা আমার মুখখানা দেখতে পাবে না চলে যাও বাবা চলে যাও পড়াশোনার জন্য তোমাকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি আল্লাহ পাকের অলি হযরতে বাইজির বস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে মাদ্রাসায় চলে গেলেন উস্তাদের কাছে যে গেলে হুজুর গো আমার মা আমার সুখে দেখা করে না দরওয়াজা খেলা খুলে না হুজুর আমার অন্তরটা ফেটে যায় মাকে দেখতে চায় আল্লাহর অলি বাইজির বস্তামি এরকম ভাবে পড়াশোনা করে আর এই 18 বছর বাইজির বস্তামির মা আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া চায় আল্লাহ পাক তুমি আমার বাইজির বস্তামিকে বড় আলেম বানিয়ে দাও তাহলে এরকম হতে হবে ঠিক কি না জোরে বলেন মা তুমি নামাজ পড়িতে আল্লাহ ভালো করে দিবে আগে মাকে ভালো ভালো ঠিক কি না আমার ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে এটা হলো ফার্স্ট দ্বিতীয় নাম্বার আমাদের ঘরে দেখবে অনেক নারীরা আছে পর্দা করে চলে কথা বলে আরে হানা বলো এই পর্দা এখন তো আমার পর্দা কি উঠিয়ে দিবে বলছে উঠাতে পারবে আস্তে করে বললো হই আরে জোর করে বলো একটু পর্দাকে কেউ হরণ করতে পারবে জোরে বলেন পারবে আরো চিৎকার দিয়ে বলেন পারবে ইনশাআল্লাহ এর জন্য দরকার ওই যদি আন্দোলনের নাম তো ওই নামতে রাজি আছি তো এই জোরে বলেন হাত তুলে দেখান না রে তাকবীর আরো জোর করে হবে না রে তাকবীর ইসলামের জন্য জানকে কুরবান করার জন্য রাজি আছি তো না রে তাকবীর ঠিক কি না ভুল আজকে আপনারা দেখেন না কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দুদিনে 200 মিলিয়ন বার আল্লাহ একবার ধ্বনির আওয়াজ উঠেছে জোরে বলবেন আরেকটু জোরে হবে না
খালাস আটটাকে আমাকে ভাবতে হবে জেনে রাখেন পর্দা কি এত সহজে কেউ নষ্ট করতে পারে পর্দা কার হুকুম জোরে বলেন আল্লাহর হুকুম এই আল্লাহর হুকুমকে কেউ নষ্ট হতে দিতে পারে পরে জোরে বলেন পারে পারে না ভাই সব দেখেন না আজকে तमाम দেশে तमाम পৃথিবীর বুকে আজকে ইতালিয়া শুরু হয়ে গেছে ঠিক কি না আমার ভাইরা যুবকেরা দেখবেন আজকে মুসলিম মহিলারা বোরখা পরে গেলে আপনার প্রবলেম হয় আমি বোঝানোর জন্য বলছি দেখবেন অনেক মানুষ আছে